যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রাখছিলাম করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী এক নজরে দেখে দেব ঠিক কিভাবে বেড়েছে এই করোনার গ্রাফ দেখুন 4 জানুয়ারি 37,379 5ই জানুয়ারি সেটা হয়ে যাচ্ছে 58,097 6ই জানুয়ারি 90,928 7ই জানুয়ারি 1,00,000 পার 1,17,100 এবং 8ই জানুয়ারি 1,41,986 অর্থাৎ কিভাবে কিভাবে বাড়ছে দেখুন ডবল নয় ডবলেরও বেশি হারে বেড়ে যাচ্ছে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা আর যখন এই সংক্রমণ ঊর্ধ্বমুখী ঠিক সেই সময় এই মুহূর্তে যে ছবি দেখাবো সেও রতে হতে হবে কারণ সেখানে দেখা যাচ্ছে এম বাইপাসে দেখুন মুখে কারোর মুখে মাস্ক নেই কারোর মুখে মাস্ক নেই করোনা বিধি উপেক্ষা করে পিকনিক চলছে খাওয়া দাওয়া চলছে ঠিক কিভাবে এই পিকনিক খাওয়া দাওয়ার আয়োজন করা হলো এই পরিস্থিতিতে যখন মানুষকে সচেতন হতে হবে সেখানে সহনাগরিকদের পাশে দাঁড়াতে হবে মানুষ মানুষের জন্য সেখানে করোনা বিধি উড়িয়ে ইএম বাইপাসে পিকনিক চলছে এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে সেই এক্সক্লুসিভ ছবি আমরা তুলে ধরছি যেখানে পিকনিক চলছে 50 জনের বেশি কোথাও জমায়েত করা যাবে না একেবারে জমায়েত করা যাবে না কোনো জায়গাতে জমায়েত করা যাবে না বলছেন বিশেষজ্ঞরা যেখানে এইভাবে এই হারে বর্ধিত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে এই ছবি রীতিমত আশঙ্কা ছড়াচ্ছে দেখো নজরদারির অভাব যে কথাটা বললে নজরদারির অভাব না নজরদারি নেই বলতে গেলে না থানার তরফ থেকে আছে না পৌরসভার তরফ থেকে আছে এবং এই নুনের ভেড়ি যারা কর্মী যারা সর্বক্ষণের কর্মী তারা নিজেরাই জানাচ্ছেন যে 3 নম্বর বোর্ডের যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যানের কাছ থেকে স্পেশাল পারমিশন করে এই পিকনিক পার্টি আজকের পিকনিক করছে এবং অন্য একজন কর্মী জানাচ্ছেন যে এই পিকনিক পার্টিতে 100 জন হোক 200 জন হোক যতজনই হোক তারা পিকনিক করছেন করবেন কিন্তু তারা পাশাপাশি জানাচ্ছেন যে 20 তারিখ পর্যন্ত এই নুনের ভেড়িতে যে কটা বুকিং ছিল সবকটা ক্যান্সেল হয়েছে কিন্তু আজকে যে পিকনিক সেখানে হচ্ছে কোনোভাবেই সরকারি নির্দেশিকাকে মান্য করা হচ্ছে না সরকারি নির্দেশিকাকে কার্যত নিজের পকেটে গুঁজে রাখার নিদর্শন আজকের এই নুনের ভেড়িতে যে পিকনিক হচ্ছে কোনোভাবেই সেখানে নির্দেশিকা মানা হচ্ছে না মাস্ক নেই আমরা যখন গেছিলাম সেখানে 50 জনের কাছাকাছি মানুষ ছিল তারপরে আমরা যখন সেখান থেকে বেরিয়ে আসছি পরের পর গাড়ি ঢুকছে 50 জনের অনেকটাই বেশি লোকজন সেখানে হয়েছে এবং কোনোভাবেই মাস্ক নেই বলতে গেলে কারুর মুখে কয়েকজনের মুখে মাস্ক আছে এই জায়গায় আমি তোমার কাছে ফিরবো তুমি যেটা বলছিলে যে কোনো ধরনের নজরদারি নেই সব বিধি করোনা বিধি করোনা বিধি উপেক্ষা করে এইভাবে পিকনিক চলছে আমি আপনাদের শোনাবো আগে দেখাবো তারপরে শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা তিনি সম্পর্কে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা শোনাবো কিন্তু এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিতে সেই ছবি এই মুহূর্তে রীতিমতো আশঙ্কার আমি কথা বলবো শ্রমিক ভট্টাচার্য সরাসরি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় এই যে এম বাইপাসের নুনের ভেড়িতে যেভাবে পিকনিক চলছে সেই জায়গা থেকে মানুষ সেখানে মাস্ক পরছেন না করোনা বিধি উড়িয়েই পিকনিক চলছে
এই পরিস্থিতিতে ঠিক কি বলবেন? নিঃসন্দেহে যখন এই পিকনিক চলছে এবং পিকনিক করার পারমিশন এই মুহূর্তে দিয়েছে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, না হলে তো 50 জনের বেশি সামাজিক জমায়েত হতে পারে না। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার পুরো রিল্যাক্টেন্ট, কোনোভাবেই এই অতিবাড়ির বিরুদ্ধে লড়াই করতে সরকার আন্তরিক নয়। সরকারের বিভিন্ন ঘোষিত সিদ্ধান্তগুলো পরস্পর বিরোধী। সরকার বার রেস্তোরাঁ খোলা রেখেছে, সরকার মল খোলা রেখেছে, আবার রাত্রি 10টার পরে ট্রেন চল পারবে না সে কথা বলছে। তাহলে যে মানুষগুলো কাজে আসছেন ফিরবেন কি করে? তারা বিভিন্ন জায়গায় সরকার দেখছেন যখন এই কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, শুধু সরকারি হসপিটালে 500 বেশি ডক্টর আক্রান্ত হয়েছে, তার দ্বিগুণ সংখ্যক নার্স আক্রান্ত, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত, সাধারণ চিকিৎসা বন্ধ হয়ে গেছে কলকাতা শহরের। গতকাল মেডিকেল কলেজ থেকে বলে দেওয়া হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো শল্য চিকিৎসা করা যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার একটা নির্বাচন করছে, তো যে সরকার নির্বাচন করতে পারে, যে সরকার এই মুহূর্তে সমস্ত জিনিসকে শিখে তুলে দিয়ে নির্বাচন করতে পারে, তো সেই সরকার একটা জায়গায় পার্কে বা ওই নুনের ভেড়িতে মাস্ক খোলা অবস্থায় 60 জনের পারমিশন দিতে পারে বা সেই রাজ্যে এটা চলা সম্ভব, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। যদি আপনাদের ওখানে প্রত্যেকে মাস্ক পরে 50 জনের কম নিয়ে পিকনিক হতো তাহলে সেটা তৃণমূলের রাজ্য অস্বাভাবিক হতো। এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, আনন্দের সরকার। মানুষ আনন্দে থাকুন, উৎসব করুন, এই এই সরকার চায়। সংক্রমণ নিয়ে বা কোভিডকে সরানো নিয়ে, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতির উত্তরণ নিয়ে, পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে, রাজ্যে বিনিয়োগ নিয়ে, রাজ্যে শিল্পায়ন নিয়ে, শিক্ষায় সমৃদ্ধি নিয়ে এই সরকারের কোনো চিন্তাভাবনা নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা সৌভিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার দেখাচ্ছি আমরা সেই ছবি, যে এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ইএম বাইপাসের ধারে নুনের ভেড়ি, সেখানে পিকনিক চলছে এবং যারা যারা রয়েছেন দেখুন সেই ছবি, প্রত্যেকের মুখে, কারোর মুখে মাস্ক নেই, কারোর মুখে মাস্ক নেই। আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি সেখান থেকে রয়েছেন, আমি আবারও সৈকতের কাছে যাব। সৈকত, করোনা বিধি মানা হচ্ছে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া কি হবে না? দেখো, ব্যবস্থা নেওয়া হবে কি না হবে সেটা প্রশাসন বলবে, সংশ্লিষ্ট থানা বলবে এবং সংশ্লিষ্ট যিনি কাউন্সিলর তিনি জানাবেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না। কিন্তু এই নুনের ভেড়ির একজন কর্মী তিনি যেভাবে জানালেন যে 100 জন হোক 200 জন হোক তারা পিকনিক করছেন, এবং যেহেতু এই যে পিকনিক পার্টি আজকে পিকনিক করছে তারা 3 নম্বর বোর্ডের চেয়ারম্যানের স্পেশাল পারমিশন করে এনেছে এবং লাস্ট মোমেন্টে সব কিছু একেবারে তারা রেডি করে এসেছিলেন, সেই জন্য তারা ক্যান্সেল করতে পারেননি। অর্থাৎ কোথাও একটা ছত্রছায়া, একটা রাজনৈতিক ছত্রছায়ার আশ্রয়ে কিন্তু এই পিকনিকটা হচ্ছে। আমি তোমার কাছে ফিরবো, এই জায়গাতেই ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। এই মুহূর্তে নুনের ভেড়িতে চলছে একটি পিকনিক এবং সেখানে যারা যারা উপস্থিত রয়েছেন তাদের কারোর মুখে মাস্ক নেই, করোনা বিধি মানা হচ্ছে না, জমায়েত 50 জনের বেশি মানুষের, কি বলবেন এই পরিস্থিতিতে? যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পারমিশন দিয়ে দেন 50-এর বাধা না মেনে, যে একটা গঙ্গাসাগর মেলা চলবে, লাখো লাখো লোক আসবে, বড় বড় খেলা হবে, ভাইপো সেখানে উপস্থিত থেকে পুরস্কার দেবে, নাচা হবে, গানা হবে, মুখ্যমন্ত্রী নিজে আইল্যান্ড পার্কে যে হাজার হাজার লোক সবার মুখে মাস্ক ছিল এটা কেউ বলতে পারছেন না, তাহলে তখন বড় চেয়ারম্যান 50টা লোকের পিকনিক করবে, এটা তো কার্যত অনুপ্রেরণা, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আছে, এটা আপত্তি করার কিছু আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী নিজে যদি অর্গল সব খুলে দিয়ে থাকেন তাহলে বাকিদের দোষ দিয়ে লাভ কি আছে? সুজনবাবু, কোথাও কি মানুষের সচেতনতার অভাব রয়েছে বলে আপনি মনে করেন? মানুষের সচেতনতার অভাব রয়েছে বলে আপনি মনে করেন? না 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 না, মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু মানুষকে যারা চালাচ্ছে রাজ্যের সরকার, শাসক দল এবং তার মুখ্য নেতা নেত্রী যারা, তাদের সচেতনতা এর চাইতে কম। মানুষ সচেতন বলেই তো বলেছিল, গঙ্গাসাগর মেলা নিয়ে আপত্তি করেছিল, অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ভোট দিয়ে অনেক রকম কথা বলেছে, মানুষ তো খুবই সচেতন তুলনামূলক ভাবে মানুষ সচেতন নিশ্চয়ই সবাই নয়, কিন্তু সরকার এবং শাসক দল যেরকম সচেতন তার চাইতে মানুষ বেশি সচেতন। মানুষ তো অ্যালেন পার্কে জমায়েত করেনি, মানুষ তো গঙ্গাসাগরে ভ্রমণ করেনি, মানুষ তো বাটানগরের ভাইপোর নেতৃত্বে
হাজার হাজার লোকের নাচ গান খেলা তার ব্যবস্থা করেনি, ওর তো মানুষ করেনি, মানুষকে দোষ দিচ্ছেন কেন? সবচেয়ে সহজ মানুষ, তাই তো? তাহলে মানুষকে দোষ দেওয়া সহজ, আর নেতা নেত্রীরা সব ছাড়, ওটা কখনো হয় না। তিন নম্বর নাকি ছ নম্বর কাদা কোথাকার বড় চেয়ারম্যান, সে যদি দেখে মুখ্যমন্ত্রী ওটা করছে, এটা তার কাছে আলো তো বটেই। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজন বাবু বারবার বলছেন যে সতর্ক থাকতে হবে, একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে, সেখানে এখানে যে বিষয়টি উঠে আসছে, তিন নম্বর বড় চেয়ারম্যানের পারমিশন রয়েছে, যেখানে রাজ্যের প্রশাসনিক প্রধান বারণ করছেন, সেখানে বড় চেয়ারম্যান তিনি কি করে পারমিশন দেন, কি মনে হয়? তিন নম্বর বড় চেয়ারম্যানও বলছে এটা অনুচিত, এটা সতর্ক থাকা উচিত, এটা সচেতন থাকা উচিত, কাজটা উল্টো করছে। কেন? কারণ তার নেত্রী প্রধান মুখ্যমন্ত্রী, তিনি বলছেন সতর্ক থাকা হোক, আর করছেন ঠিক উল্টোটা। মুখ্যমন্ত্রী যে পথে করে গমন, বোর্ডের চেয়ারম্যান সেই পথেই অদাহত করে যাচ্ছে, একই তো পথ, বলবো এক করবো আর এক। ধন্যবাদ সুজন বাবু, কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত, তোমাকেও ধন্যবাদ।